শেষ দিনে জমজমাট হয়ে উঠেছিল ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদলের বাজার। শেষ মুহূর্তে এসে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড পরিমাণ অর্থে বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে দলে ভিড়িয়েছে চেলসি। অপরদিকে ধারে ম্যান সিটি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন প্রিমিয়ার লিগ জয়ী জোয়াও ক্যানসেলো। ইউরোপিয়ান ফুটবলে শীতকালীন দলবদলের শেষ দিন ছিল মঙ্গলবার। এবারে দলবদলে খেলোয়াড় কেনায় এগিয়ে ছিল ইংলিশ ক্লাবগুলো। সেখানে অনেকটা নিষ্প্রভ ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো দলগুলো। কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলেও চেলসিতে সময়টা ভালো কাটছিল না হাকিম জিএসের। এ মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র 4 ম্যাচেই শুরুর একাদশে জায়গা হয়েছিল তার। 2020 সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে 33 মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন চেলসিতে। তবে চেলসির প্রত্যাশা পূরণ করতে পারেনি এই মরক্কোর তারকা। দলবদলের শেষ দিনে তাকে দলে নিতে চেয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। চেলসি এবং পিএসজির মধ্যে চুক্তি স্বাক্ষরও হয়ে গেছিল। তবে চেলসি হাকিম জিএসকে ফ্রান্সে পাঠাতে দেরি করে ফেলে, যার কারণে ফরাসি কর্তৃপক্ষ দলবদলের বাজারে শেষ দিনে এসে হাকিম জিএসকে পিএসজির ফুটবলার হিসেবে মানতে চায় না, যার কারণে আবারও ফ্রান্স থেকে চেলসিতে ফিরে যান হাকিম জিএস। চেলসি থেকে জর্জিনোকে দলে নিয়েছে আর্সেনাল, চমক দিয়েছে বায়ার্ন মিউনিখও। ম্যানচেস্টার সিটি থেকে ক্যান্সেলোকে ধারে দলে ভিড়িয়েছে জার্মান এই ক্লাবটি। চুক্তি হলে এ মৌসুমের শেষ পর্যন্ত বায়ানে খেলবেন এই পর্তুগিজ ফুলব্যাক। এছাড়াও মৌসুম শেষে ক্যান্সেলোকে 70 মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে রেখে দিতে পারবে বুন্দেসলিগা শীর্ষস্থানে থাকা ক্লাবটি। এবারে দলবদলে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে চেলসি। বিশ্বকাপে সেরা উদীয়মান তারকা এনজো ফার্নান্দেসকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি। বিশ্বকাপ জয়ী এই তারকাকে পেতে বেনফিকাকে 105 মিলিয়ন পাউন্ড দিতে হয়েছে চেলসিকে।